ঘন কুয়াশা আর হেমেল হাওয়ায় তীব্র শীত জেকে বসতে শুরু করেছে হিমালয়ের পাদদেশের জেলা ঠাকুরগাঁওয়ে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সন্ধ্যার পর থেকেই কুয়াশা বেড়ে যাওয়ায় রাতে ঠান্ডার মাত্রা বেশি বেড়ে যায়। তাই রাত যত গভীর হয় ঠান্ডার মাত্রা ততই বৃদ্ধি পায়। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিছুটা বাড়লেও আবার বিকেলে তাপমাত্রা কমতে থাকে। সন্ধ্যা নামলে পথঘাট হাট বাজার জনশূন্য হয়ে পড়ে। শীতে কাজ না থাকায় দুর্ভোগে পড়েছে স্বল্প আয়ের মানুষ। জেলা প্রশাসকের কাছে এবং প্রশাসনের কাছে যে কম্বলগুলো আছে সেই কম্বলগুলো যেন সুসময়ে বিতরণ হয়। এই শীতের কারণে সকাল সকাল এই গরম কাপড় পরলে পরে লাগতেছে, আবার সন্ধ্যা হলে আবার শীত শুরু হচ্ছে। শীত বেশি হলে কাজ পাওয়া যায় না, কাজ কিভাবে করব, গরিব মানুষ আমাদের চলা খুব কষ্ট। সকালবেলা এই যে কাজে বের হয়েছি মানে অস্বাভাবিক ঠান্ডা। হঠাৎ শীতের এমন আগমনীতে ঠাকুরগাঁওয়ের উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান বলেন, জেলা প্রশাসন থেকে আমাদের উপজেলা প্রশাসনের কাছে বিভাজন করে দিলে আমরা এই শীতার্ত দরিদ্র মানুষজনকে এই শীত বস্ত্রগুলো বিতরণ করতে পারব। এ ব্যাপারে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ডক্টর কে এম কামরুজ্জামান সেলিম বলেন, একজন মানুষ আমরা আশা করছি যে এই শীতে কষ্ট পাবে না। সারা দেশের তুলনায় উত্তরবঙ্গে শীতের প্রকোপ বেশ আগে থেকেই শুরু হয়। এবারের শীতে অসহায় ও সাধারণ মানুষের কষ্ট যেন একটু হলেও লাঘব হয় সেজন্য সমাজের সকল পিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান ঠাকুরগাঁওবাসী। মনিরুজ্জামান মণি, টাইমস 24 টিভি।